আসসালামু আলাইকুম ভিউয়ার্স, Bd24lb ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে লেবাননে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন, যিনি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রফিক হারিরির ছেলে সাদ হারিরি, যিনি এর আগে লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের দাবির মুখে তিনি পদত্যাগ করেছিলেন এবং তিনি আবারই জনগণের দাবির মুখে লেবাননের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। শুধু প্রবাসী বাংলাদেশি নয়, লেবাননদের অনেকেই তাদের অনেক আগ্রহ ছিল যে সাদ হারিরি যদি লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে হয়তো লেবাননের যেই অর্থনৈতিক যেই একটা সংকট, সেটা কিছুটা মোকাবেলা করা যায়। এবং আপনারা জানেন যে বহু চড়াই উতরাই পারিয়ে কিন্তু সাদ হারিরি আজকে লেবাননের প্রধানমন্ত্রী নিয়োজিত হলেন। এখন সময়ের অপেক্ষায়, সময়ের সাথে সাথে বোঝা যাবে যে তিনি এই লেবাননের টালমাটাল যে একটি অর্থনৈতিক অবস্থা, তিনি আসলে সেটা কতটুকু করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। তবে আমরা আশাবাদী যে তিনি যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন, অবশ্যই লেবাননের জন্য ভালো কিছু হবে, সেই অপেক্ষাতেই আমরা আছি। এবং আপনারা সবাই জানেন যে পুরানা ভাতে চাউল বাড়ে, একটা কথা আছে যে পুরান চাউলে ভাত বাড়ে, এই ধরনের একটা কথা কিন্তু আপনারা জানেন। তো তার অপেক্ষায় আমরা অপেক্ষায় আছি যে আমাদের জন্য আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি সবাই কিন্তু ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনাকে নিয়ে আমরা টিকটকে ভিডিও আপলোড করতেছি, ওনাকে নিয়ে আমরা ফেসবুক পোস্ট করতেছি। সবার কিন্তু লক্ষ্য একটাই যে উনি যেহেতু ক্ষমতায় আসছেন, তা আমরা আশা করতেছি যে ডলারের যে একটা টালমাটাল অবস্থা, এটা কিছুটা স্বাভাবিক হবে। এবং আপনারা জানেন যে পুরানো খেলোয়াড়ের হাতে কিন্তু সবসময় এক্সট্রা কিছু, পুরনো খেলোয়াড়ের হাতে সবসময় কিন্তু এক্সট্রা কিছু খেলা থাকে। এখন আমরা অপেক্ষায় রয়েছি সাদ হারিরি লেবানবাসীকে কী ধরনের নতুন বেলকি দেখাতে পারে, সে অপেক্ষায় আছি। যদিও একজন প্রবাসী শ্রমিক হিসাবে আমাদের এই বিষয়ে কোনো প্রকার কমিটমেন্ট করা বা কোনো প্রকার বক্তব্য দেওয়া উচিত নয়, তারপরও আজকে সত্যি কথা বলতে কি অনেকটাই আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং অনেকটা ভালো লাগতেছে যে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং লেবাননের মাননীয় রাষ্ট্রপতি সাহেব জনাব মিশেল আওন, উনি কিন্তু ওনাকে সাদর আমন্ত্রণে গ্রহণ করলেন। তো এখন সময়ের অপেক্ষায় আছি এবং আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও Bd24lb ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এবং বিদায় বেলা আপনাদেরকে অনুরোধ করব যে লেবাননের রাজনৈতিক বিষয় নিয়ে আপনারা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেহেতু আমরা এই দেশে প্রবাসী শ্রমিক, আমাদের আসলে এই দেশের রাজনীতিতে কোনো প্রকার কমিটমেন্ট করা বা কোনো প্রকার মন্তব্য করা এটা আমাদের জন্য সমীচীন নয়। কারণ লেবাননের যে কেউই প্রধানমন্ত্রী হোক, তাই আমাদের জন্য সমান। তো তারপরও যেহেতু সাদ হারিরি নামটি একটি জনপ্রিয় নাম এবং ওনার বাবা লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য আসলে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আজকের মতো এখানেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।